আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি প্রফেসর হুসনায়ারাই আসমিন অর্থনীতি বিভাগ ঢাকা কলেজ আশা করি সবাই ভালো আছো নতুন বছরের ক্লাস আজকে আমি তোমাদের নতুন চ্যাপ্টার থেকে শুরু করতে যাচ্ছি মাস্টার্সের ম্যাক্রো ইকোনমিক্সের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রথম চ্যাপ্টারের বেসিক মাইক্রো ইকোনমিক কনসেপ্টস আমরা ম্যাক্রো ইকোনমিক্সের বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে ফার্স্ট ইয়ার এবং থার্ড ইয়ারও পড়ে এসেছি মোটামুটি এগুলো যখন আমি আলোচনা করতে যাব তোমাদের কাছে পরিচিত মনে হবে কিন্তু বিষয়টা হচ্ছে দীর্ঘদিন চর্চার অভাবে অনেক জানা জিনিসও ঝাপসা হয়ে যায় এবং ম্যাক্রোইকোনমিক্সের যে সিলেবাসটা রয়েছে সেটা আলোচনা করতে গেলে এই কনসেপ্টগুলো বারবার ঘুরে ফিরে আসবে তাই আমি এই কনসেপ্টগুলো তোমাদের সাথে দু একটা লেকচারে আলোচনা করে তারপর সিলেবাসের ভিতরে ঢুকতে চাচ্ছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিজনেস সাইকেল বা বাণিজ্য চক্র মনিটরিং সাইকেল বা পর্যবেক্ষণ চক্র জব সাইকেল বা পেশা চক্র প্রাইস সাইকেল বা প্রাইস লেভেল দাম স্তর বা দাম চক্র বাজেট ডেফিসিট বা বাজেট গ্যাপ ট্রেড ডেফিসিট বা ট্রেড গ্যাপ সেভিংস গ্যাপ এফিশিয়েন্সি বা টেকনোলজি গ্যাপ এবং ইকোনমিক স্টেবিলিটি দেখা যাক আমরা কতটুকু আলোচনা করতে পারি প্রথমে আসি বিজনেস সাইকেলার পর্যায়ে বাণিজ্য চক্র বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা অর্থনীতিতে বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা দেখি সময়ের ব্যবধানে কখনো সমৃদ্ধি আসে কখনো বা মন্দা আসে সমৃদ্ধি আসার সাথে সাথে মুদ্রাস্ফীতি দেখা দেয় আবার মন্দা আসে পরে মুদ্রাসঙ্কোচন দেখা দেয় এই দুটোই অর্থনীতির জন্য কাম্য নয় অর্থাৎ অর্থনীতি সময় ইকোনমিক স্টেবিলিটি আশা করে অর্থনৈতিক স্থিতিশীলতা যদি থাকে সেই অবস্থায় অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটা মানুষের সুখ এবং স্বাচ্ছন্দ্যের জন্য সহায়ক ভূমিকা পালন করে আর বিজনেস সাইকেলে মন্দা আসলে বা সমৃদ্ধি আসলে মুদ্রাস্ফীতিও যেমন সমস্যা তৈরি করে তেমনি অবস্থা মুদ্রা সংকোচনের পরিস্থিতিও নানা ধরনের জটিলতা তৈরি হয় তো সমৃদ্ধি অবস্থা এবং মন্দা অবস্থা এই দুইটি অবস্থার সাথে সাথে অর্থনীতিতে একটা চক্রাকার প্রবাহ লক্ষ্য করা যায় অর্থাৎ যখন সমৃদ্ধি আসে তখন দাম স্তর বাড়ে আর যখন মন্দাবস্থা আসে তখন দাম স্তর হ্রাস পায় তাই বিজনেস সাইকেলটাকে আমরা বা বাণিজ্য চক্রটাকে অনেক সময় আমরা দাম চক্র হিসেবে অভিহিত করে থাকি যাই হোক সমৃদ্ধির যে অবস্থায় সমৃদ্ধি অবস্থা অর্থনৈতিক কর্মকাণ্ডে পজিটিভ গতি দ্বারা লক্ষ্য করা যায় জাতীয় আয় বাড়ে পিছু আয় বৃদ্ধি পায় প্রবৃদ্ধি প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে উন্নয়ন দেখা দেয় আর মন্দা ঠিক তার উল্টোটা দেখা দেয় বেকারত্ব তৈরি হয় জিএনপি হ্রাস পায় তারপরে মানুষের কর্মক্ষমতা হ্রাস পায় বেকারত্ব দেখা দেয় কাজেই এই যে অর্থনৈতিক কর্মকাণ্ডের এই যে সমৃদ্ধি এবং মন্দাবস্থার উত্থান পতন এটাকে আমরা বাণিজ্য চক্র বলে অভিহিত করছি দ্বিতীয় কনসেপ্টটা হচ্ছে মনিটরিং সাইকেল বা পর্যবেক্ষণ চক্র অর্থনৈতিক কর্মকাণ্ডের এই যে সমৃদ্ধি বা মন্দাবস্থা কেন আসছে কেন ঘটলো কী পরিস্থিতিতে ঘটলো সেটা স্বাভাবিক অবস্থায় ঘটছে কিনা তার পেছনে কারণগুলো কী এবং সেই কারণগুলো কী কারণে উদ্ভূত হচ্ছে এইসব বি বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ যে ব্যবস্থা সেটাকে আমরা বলছি মনিটরিং সাইকেল মনিটরিং সাইকেলটা যদি সুষ্ঠু হয় সঠিক পর্যবেক্ষণ করা সম্ভব হয় সেটার উপর ভিত্তি করে অর্থনৈতিক কর্মকাণ্ডে নীতি নির্ধারণ বাজেট প্রণয়ন এবং যে কোনো পরিকল্পনা গ্রহণ প্রজেক্ট বাস্তবায়ন ইত্যাদি বিষয়ে সঠিক সঠিক পদক্ষেপ গ্রহণ করা যায় কাজেই অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য ইকোনমিক স্টেবিলিটি অর্জনের জন্য সুষ্ঠু মনিটরিং সাইকেল বা পর্যবেক্ষণ চক্র প্রয়োজন এবার আসা যাক জব সাইকেল বলতে আমরা কী বুঝি একজন পূর্ণ কর্মক্ষম মানুষ তার পেশা গ্রহণ পেশা তার পেশাগত উন্নয়ন তার পেশা থেকে অবসর গ্রহণ প্রয়োজনে পেশা ব্যবসা পেশা পরিবর্তন এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো ম্যাক্রো ইকোনমিক চিন্তাধারার আলোকে যদি পর্যালোচনা করে পর্যবেক্ষণ করা হয় যাচাই বাছাই করা হয় তাহলে তার ভিত্তিতে জাতীয় বাজেট প্রণয়নের সুবিধা হয় এবং অর্থনৈতিক পরিকল্পনার পরিকল্পনা প্রণয়নেও পজিটিভ ভূমিকা পালন করে প্রাইস সাইকেল আমরা বিজনেস সাইকেলের ক্ষেত্রে আলোচনা করেছি বা প্রাইস লেভেল সমৃদ্ধির সময় প্রাইস লেভেল বাড়ে আর সমৃদ্ধির মন্দাবস্থায় প্রাইস লেভেল কমে এই যে প্রাইস লেভেল বাড়া দামস্তর বৃদ্ধি পাওয়া দামস্তর হ্রাস পাওয়ার এই যে চক্রটা সেটাকে আমরা প্রাইস লেভেল হিসেবে আকায়িত করছি প্রাইস লেভেলের উঠানামা যদি খুব বেশি হয় তাহলে সেটা অর্থনীতির জন্য ভালো নয় সহনীয় পর্যায়ের প্রাইস লেভেলের উঠানামা ওঠানামা অর্থনীতির ক্ষেত্রে খুব একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে না তাই প্রাইস লেভেল পর্যবেক্ষণ এটাও সঠিক পর্যবেক্ষণের উপরেও অর্থনৈতিক স্টেবিলিটি নির্ভর করে আরটা বিষয় তোমাদের অনেক সময় কনফিউশন ফেলতে পারে সেটা হচ্ছে বাজেট ডেফিসিট বা ট্রেড ডেফিসিট বাজেটটা হচ্ছে একটা সরকারের এক বছরের আয় এবং ব্যয়ের হিসাব এই আয় এবং ব্যয়ের হিসাবে যদি দেখা যায় সরকারের আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বেশি তাহলে সেটাকে আমরা বলি বাজেট ঘাটতি বা বাজেট ডেফিসিট আয় এবং ব্যয়ের ভিতরে এই যে গ্যাপ সেটাকে আমরা বাজেট গ্যাপ বলে আখ্যায়িত করছি আর ট্রেড ডেফিসিটটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পর্কিত একটি ধারণা বর্তমানে বিশ্বের এমন কোনো দেশ নেই যেটা স্বয়ং নিজের সমস্ত প্রয়োজন মিটাতে পারে প্রয়োজন অন্য দেশ থেকে তাকে দ্রব্য সামগ্রী আমদানি করতে হয় অন্য দেশ দেশে তার উৎপন্ন পণ্য সামগ্রী বিক্রি করতে হয় একটা দেশ যখন নিজের দেশের পণ্য সামগ্রী অন্য দেশেই বিক্রি করে তখন তার থেকে যে আয় হয় সেটাকে আমরা বলি রপ্তানি আয় আর যখন অন্য দেশ থেকে কোনো পণ্য সামগ্রী আমদানি করে তখন তাকে যে অর্থটা দিতে হয় সেটাকে বলি আমরা আমদানি ব্যয় তাই ট্রেড ট্রেডিং সিস্টেমে যখন দেখা যায় যে রপ্তানি আয়ের চাইতে আমদানি ব্যয়টা বেশি তখন সেটাকে বলা হয় ট্রেড ডেফিসিট বা ট্রেড গ্যাপ সেভিং গ্যাপ বিনিয়োগের হারের চাইতে সেভিংসের হার যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা সেভিংস গ্যাপ হিসেবে আখ্যায়িত করব অর্থাৎ সেভিংসটা বেশি কিন্তু বিনিয়োগ কম এই ধরনের একটা পরিস্থিতিকে আমরা গ্যাপ বলে আখ্যায়িত করছি এফিসিয়েন্সি বা টেকনোলজিক্যাল গ্যাপ এফিসিয়েন্সি বা টেকনোলজি গ্যাপ একটা দেশের যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলোকে পূর্ণ দক্ষতার সাথে ব্যবহারের মাধ্যমে যে পটেন্সিয়াল জিএনপি আমরা আশা করি সেই ধরনের দক্ষতা বা টেকনোলজি যদি একটা দেশে বিদ্যমান থাকে তাহলে সেই দেশ সমৃদ্ধির চূড়ান্ত পর্যায়ে যে পৌঁছায় সেটাই হচ্ছে একটা দেশের জন্য বা সামাজিক অর্থনীতির জন্য কাম্য কিন্তু যখন দেখা যায় যে সম্পদগুলোকে সেই পরিমাণ দক্ষতা কিংবা টেকনোলজি ব্যবহার করে সেগুলোকে ব্যবহার করা যাচ্ছে না টেকনোলজিক্যাল গ্যাপ রয়েছে ঘাটতি রয়েছে তাহলে সেটাকে বলা হবে এফিসিয়েন্সি গ্যাপ বা টেকনোলজি গ্যাপ এই সবগুলো আলোচনার মূল বিষয়টা হচ্ছে অর্থনীতিকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা স্থিতিশীল পর্যায়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের এটা নর্মাল পরিস্থিতি বিরাজ করে প্রবৃদ্ধি বৃদ্ধি পায় জাতীয় উন্নয়ন বৃদ্ধি পায় এখন একটা প্রশ্ন আসতে পারে প্রবৃদ্ধি এবং উন্নয়ন বলতে আমরা কী বুঝি প্রবৃদ্ধি হচ্ছে বর্তমান অবকাঠামোগত অবস্থায় গত বছরের তুলনায় এবছরে জাতীয় আয় উৎপাদন মাতাপিচু আয় কত বৃদ্ধি পেয়েছে সেটাকে আমরা বলছি প্রবৃদ্ধি আর উন্নয়ন বলতে আমরা বলছি একটা দেশের কাঠামোগত পরিবর্তনের ভিতর দিয়ে যদি প্রবৃদ্ধিটা আস্তে আস্তে বৃদ্ধি পায় একটা চলমান গতি ধারা তাহলে সেটাকে আমরা হচ্ছে বলছি আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট প্রতি বছরই জনসংখ্যা বাড়ছে বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি চাহিদা তৈরি হচ্ছে সে বাড়তি জনসংখ্যার চাহিদা মিটাপ করার জন্য অর্থনীতিতে প্রবৃদ্ধি এবং প্রবৃদ্ধির ক্রমাগত বৃদ্ধিটা প্রয়োজন ইকোনমিক ডেভেলপমেন্টের প্রয়োজন এবং সেই ইকোনমিক ডেভেলপমেন্ট বা সমৃদ্ধির সেই পর্যায়ে তৈরি হবে পথধারা তৈরি হবে যদি ইকোনমিক স্টেবিলিটি থাকে অর্থনীতিতে স্থিতিশীলতা থাকে এবং সেই স্থিতিশীলতাগুলো নির্ভর করছে উপরে যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলোর উপর কাজে কনসেপ্টগুলো যেগুলো আজকে আলোচনা হলো তোমরা যে কোনো একটা বইয়ের সাহায্য নিয়ে সেগুলো আবার একটু ঝালাই করবা কারণ এই জিনিসগুলোর ডেফিনেশন বা ব্যাখ্যা পরবর্তীতে বিভিন্ন টপিক আলোচনার সময় কিন্তু আমরা দেব না কাজেই এই সব কনসেপ্ট সম্পর্কে আরও কিছু কনসেপ্ট নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করতে চাচ্ছি তোমরা এই বিষয়গুলো আগামী মঙ্গলবারের আগে ভালো করে ক্লিয়ার করে নাও এবং ইনশাআল্লাহ পরবর্তী কনসেপ্টগুলো আলোচনা করে আমরা মূল সিলেবাসের ভিতরের চ্যাপ্টারগুলো আলোচনায় চলে যাব আজ এখানেই যদি তোমরা প্রয়োজন মনে করো আমি গত বছর মেক্রো ইকোনমিক্সের উপরে যে লেকচারগুলো দিয়েছিলাম সেটা আমার ইউটিউব চ্যানেল এই নামে হুসনে আর ইয়াসমিন এই নামে আমার একটা পার্সোনাল ইউটিউব ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমার গত গত বছর যে গত ইয়ারের সাথে তোমাদের আগের বছরের যে সাথে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো সেই চ্যানেলে তোমরা খুঁজলে পাবে অবশ্যই সেটা এম এস এসের যেটা মাইক্রো রয়েছে সেই ভিডিওগুলো দেখতে পারো আবার থার্ড ইয়ারও কিছু ম্যাক্রোবেসিক আলোচনা রয়েছে আমার ম্যাক্রোইকোনমিক্সের উপরে যেটা ইন্টার রিলেটেড উইথ তোমাদের মাস্টার্সের সিলেবাস তো তোমরা চাইলে যে সেই বিষয়গুলো একটু দেখতে পারো অবশ্য সময়ে আমার মনে হয় তাহলে তোমাদের নতুন সিলেবাসটা বুঝতে সুবিধা হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো যে কোনো জিনিস চর্চার উপরে সেটার দক্ষতা আসে কাজেই শুধু আমার ল্যাকচার শুনলে হবে না সেই সাথে সেটার চর্চা অবশ্যই করতে হবে এবং তার জন্য একটা টেক্সট বুকও দরকার প্রয়োজনে আমার ল্যাকচারটা তোমরা রিপিট করতে পারো বা রিপিট করতে পারো তার সাথে বই মিলাতে পারো তাহলে তোমরা বিষয়গুলো সম্পর্কে আরও স্বচ্ছতা স্বচ্ছ জ্ঞান অর্জন করতে পারবে এবং মেক্রো ইকোনমিক্সের বোঝার যে জটিলতা তোমাদের ভিতরে একটা ভয় সেই ভয়টা ইনশাআল্লাহ কেটে যাবে আল্লাহ হাফেজ